তো আমার ধনিয়া চিকেন তো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে। তো চলো, এসে বেরিয়েও গেছি, মানে তখন তো এলামই আর এসে রান্না বান্না করা হয়ে গেছে। এই বাড়ির লাইটগুলো যে ঠিক কোন দিকে ঠিক মানে পাবো সেটা বুঝতে পারি না। আর এটা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি খেয়েছি এই বাড়িতে ভাত। কেমন অন্ধকার অন্ধকার আছে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রাস্তাটা দেখতে দেখতে তোমরা চিনে গেছো, আজকেও বেরিয়েই তারপরে ব্লগটা শুরু করতে হলো, কিছু করার নেই। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 10:30, অলরেডি আমরা অনেকটা লেট, কারণ এখন বাজে 11:17। কিছু করার নেই, সকাল থেকে একটু চাপ তো থাকেই বটেই। তো মামুনি পাপার জন্য আজকে ডাল শিমের তরকারি আর ভাত বানালো, তারপরে আমি ঢুকে গিয়ে আবার মাছ বানালাম, মানে মাছের ঝাল টাইপের একটা বানালাম। আর টাইপ বলতে সর্ষে পোস্ত দই এসব দিয়ে, কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে খাওয়া হয়েছে, মানে করেছি আর কি। আর তারপর ইপিটাকে ভাজা বানালাম সব সবজি দিয়ে, আলু গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ সব কিছু দিয়ে। ওটা পাপা টিফিনে নিয়ে গেল, আমরা তিনজন টিফিন খেলাম, মামুনি মুড়ি খেল। তো এই আর কি, তারপরে বাসন টাসন সব মাজা আছে, হয়ে গেছে মোটামুটি। আর এসে তারপর ধনিয়া চিকেন করব বলে মশলা টসলা করে রাখলাম, পাপা অনেকদিন ধরেই বলছিল ধনিয়া চিকেন করতে, তো হয়ে উঠছিল না। আর অনেকটা ধনে পাতা ঘরে ছিল, আসার সময় একটু নিয়ে আসবো। ধনিয়া চিকেনের না ঠিক ধনে পাতাটা পরিমাণ মতো না হলে না ভালো লাগে না, সবুজ কালারটাও ঠিকঠাক আসে না। আর চুলটা আমি এতটাই টেনে বাঁধলাম, আসলে স্নান করেছি তো জাস্ট চুলটা ভেজে আসলাম এটা। তো তারপরে স্নান দান করে বেরোলাম। তাহলে কি এসে এমনি মশলা টসলা করা আছে, জাস্ট ধনে পাতাটা আনলে আর একটুখানি দিয়ে পিষে নিয়ে মাংসটা মাখিয়ে করে ফেলবো। হয়তো মাখিয়ে রাখাটা হলো না, ঠিক আছে, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষালে হয়ে যাবে মাংসটা, চিকেন তো অসুবিধা হয় না। আর মাংসটা মাখিয়ে রেখেই আসতাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে মাংসটা ছিল ফ্রিজে, আর ডিপে থাকলে তো পুরো বরফ ধরে থাকে, আর হয় না। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না, আমরা যাচ্ছি, আগের দিন তো আমি চোখ দেখিয়েই এসেছি, আর ওর চোখের পাওয়ারটা চেক করাবো, আর দুজনের দুটো চশমা নেওয়ারও কথা। দেখি যদি ফ্রেম পছন্দ হয় তাহলে দেব, আর নয়তো এখন আর দেবো না, ওখানে গিয়ে ব্যাঙ্গালোরেই তাহলে বানাবো। আর নিয়ে যাওয়াটাও আবার নয় পড়ে যেতে হবে, নয় নিয়ে যেতে হবে, ওর তো আসলে ওরও একটা অসুবিধা আছে, ওর একটাই চশমা যেহেতু প্রবলেম হয় একটা থাকলে, তার জন্যে। তো চলো এবার যাই, এবার রিক্সাটায় উঠবো, আর একটু হাঁটতে হবে এই আর কি। তো আমার ধনিয়া চিকেন তো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে, ওকে টেস্ট করতে দিয়েছি, দেখা যাক খাঁকো আগে। তো চলো, এসে বেরিয়েও গেছি, মানে তখন তো এলামই আর এসে রান্না বান্না করা হয়ে গেছিল, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, জাস্ট ঘুমিয়ে গেছিলাম। বাবা ফোন করে হঠাৎ করে বললো আমার ছুটি হয়ে গেছে, আমাকে দেখেই বুঝতে পারছি আমি তাড়াহুড়ো করে জামা বাবা পরে আবার বেরিয়ে গেছি। তো ঠিক আছে, এখান থেকে এখানে টুক করে চলে যাবো। রেডি হয়ে গেছে, এখন মা আর আমি একটু বেরোবো, যাব বর্ষাদের বাড়ি, আর তার আগে যাব গানের স্যারের বাড়ি, কাকির কাছে আর কি। তো চলো এবার বেরোই। এই বাড়ির লাইটগুলো যে ঠিক কোন দিকে ঠিক মানে পাবো সেটা বুঝতে পারি না। আর এটা এই যে একটুখানি ফটোটা দেখতে পাচ্ছে, এটা আমার মায়ের বিয়ের ফটো। তো যে কাজগুলো করতে গেছিলাম, গণেশের বাড়ি যাবো, তারপর বর্ষাদের বাড়ি, তো বর্ষারা নেই, বর্ষারা গেছে বর্ষার মাসি বাড়িতে। তো ওটা যদিও সামনে, কিন্তু ওরা বোধহয় রাতে ফিরবে, আমি আর জিজ্ঞেস করিনি কখন ফিরবে। যাই হোক, ওকে ফোন করে নেবো রাত্রিবেলা, যে দরকারের জন্য গেছিলাম সে দরকার নয় মিটিয়ে নেবো। আর চলে এসেছি আমরা, এখন বাজে হচ্ছে 8:12। হ্যাঁ, ও এ ঘড়ি গেছে বন্ধ হয়ে আবার, 8:12 বাজে, এখন যাবো একটু শাইনের কাছে। তো চলো দেখি বেটা কি করছে, এসেছিল নাকি খোঁজ নিতে আমার, তো ছিলাম না, চলে গেছে বাড়িতে, এখন আবার যাব আমি ওর কাছে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি খেয়েছি এই বাড়িতে ভাত। কেমন অন্ধকার অন্ধকার আসছে না, আমি বুঝতে পারছি না লাইটটা ঠিক কোন দিকে ভালো আসবে। তো এরপর তো শোবো ঠোবো, তার আগে চুল ঠুল বাঁধবো, বুঝতে পারছো। আর এই জ্যাকেটটা আমাকে বোধহয় কখনো পরতে দেখোনি, এই জ্যাকেটটা এই বাড়িতেই ছিল, এটা বিয়ের আগের জ্যাকেট আমার, মানে বাবার বাড়িতে এলে সত্যি আগের জিনিসগুলো বেশ অনেক কিছু মনে পড়ে যায় এরকমই আর কি। কেন এরকম আসতে বুঝতেই পারছি না আমি, কোন দিক থেকে করলে কি করলে ভালো আসবে। আর আজকের ব্লগটা একটু ছোটই যাবে, কারণ আজকে মোটামুটি সারাদিন আমি একটু বেরিয়েছি, এই করেছি সেই করেছি, এইসবই হয়েছে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে অবশ্যই, স্কিপ তো করা যাবে না। আর একদিন স্কিপ করেই বুঝতে পেরেছি, যেটা বলেছিলাম সেটাই হয়েছে, জ্যাকেটটা বেশি বড় বড় হয়ে গেছে গায়ে, কেমন একটা লাগছে আমার নিজেরই। যাই হোক, তো
কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকে এই বাড়ি থেকেই শুরু হবে, কদিন আমাদের এখন এই বাড়ি থেকেই ব্লগ দেখা যাবে আর কি। আর যারা অলরেডি আছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে দেখো। আর এই বাড়িতে একটু ছোট ছোট ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো, কারণ এখানে ওয়াইফাই নেই আর নেট কানেকশনে ছাড়তে অনেকটা টাইম লাগে, তাই জন্য তো এইটুকু কনসিডার তো করাই যায়, তাই না? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।